কংগ্রেস তা তো ওই পুরোনা নোটের রকম হয়ে গেলাম না, ওইটা কিছু কাজের জন্য, এটা কিছু কাজেই নাই এখন। আর মোদি আর রাহুল গান্ধী কিবা কম্পেয়ার হয় নাকি? কিছু কম্পেয়ার হয় মোদিজি আর রাহুলজি? আর একবার রাহুল গান্ধী অসমত আহিলে ভাল হলেতেন, তেতা জি জি কংগ্রেসত বাকি আছে এইবিলাকও আমার তো সোমাই গলেতেন। একবার রাহুল গান্ধী অসমত আহিলে কমলাক্ষ পুরকায়স্থ সব আক বিজেপিত সোমাই গল। আর যদি একবার আহে তো মোর কষ্টই নোহা হয়ে যাব, পুরা কামে খতম হয়ে যাব। এটা তো আপনার গলে আচরিত হয়ে যাব, গুয়াহাটির রাজীব ভবন একদম, আপনার রাজীব ভবন গলে দেখব ইয়াতকে কার্ফিউ চলি আছে নাকি, সেলফ ইম্পোজ কার্ফিউ, কোনো মানুহে নাই। কমপ্লিট ভারতের মানুষ এতিয়া মোদিজির লগত। কংগ্রেস তা তো ওই পুরোনা নোটের রকম হয়ে গেলাম না, ওইটা কিছু কাজের জন্য, এটা কিছু কাজেই নাই এখন। আর মোদি আর রাহুল গান্ধী কিবা কম্পেয়ার হয় নাকি? কিছু কম্পেয়ার হয় মোদিজি আর রাহুলজির? আর একবার রাহুল গান্ধী অসমত আহিলে ভাল হলেতেন, তেতা জি জি কংগ্রেসত বাকি আছে এইবিলাকও আমার তো সোমাই গলেতেন। একবার রাহুল গান্ধী অসমত আহিলে কমলাক্ষ পুরকায়স্থ সব আক বিজেপিত সোমাই গল। আর যদি একবার আহে তাহলে তো মোর কষ্টই নোহা হয়ে যাব, পুরা কামে খতম হয়ে যাব। এটা তো আপনার গলে আচরিত হয়ে যাব, গুয়াহাটির রাজীব ভবন একদম, আপনার রাজীব ভবন গলে দেখব ইয়াতকে কার্ফিউ চলি আছে নাকি, সেলফ ইম্পোজ কার্ফিউ, কোনো মানুহে নাই। কমপ্লিট ভারতের মানুষ এতিয়া মোদিজির লগত। কংগ্রেস তা তো ওই পুরোনা নোটের রকম হয়ে গেলাম না, ওইটা কিছু কাজের জন্য, এটা কিছু কাজেই নাই এখন। আর মোদি আর রাহুল গান্ধী কিবা কম্পেয়ার হয় নাকি? কিছু কম্পেয়ার হয় মোদিজি আর রাহুলজির? আর একবার রাহুল গান্ধী অসমত আহিলে ভাল হলেতেন, তেতা জি জি কংগ্রেসত বাকি আছে এইবিলাকও আমার তো সোমাই গলেতেন। একবার রাহুল গান্ধী অসমত আহিলে কমলাক্ষ পুরকায়স্থ সব আক বিজেপিত সোমাই গল। আর যদি একবার আহে তাহলে তো মোর কষ্টই নোহা হয়ে যাব, পুরা কামে খতম হয়ে যাব। এটা তো আপনার গলে আচরিত হয়ে যাব, গুয়াহাটির রাজীব ভবন একদম, আপনার রাজীব ভবন গলে দেখব ইয়াতকে কার্ফিউ চলি আছে নাকি, সেলফ ইম্পোজ কার্ফিউ, কোনো মানুহে নাই। কমপ্লিট ভারতের মানুষ এতিয়া মোদিজির লগত। কংগ্রেস তা তো ওই পুরোনা নোটের রকম হয়ে গেলাম না, ওইটা কিছু কাজের জন্য, এটা কিছু কাজেই নাই এখন। আর মোদি আর রাহুল গান্ধী কিবা কম্পেয়ার হয় নাকি? কিছু কম্পেয়ার হয় মোদিজি আর রাহুলজির? আর একবার রাহুল গান্ধী অসমত আহিলে ভাল হলেতেন, তেতা জি জি কংগ্রেসত বাকি আছে এইবিলাকও আমার তো সোমাই গলেতেন। একবার রাহুল গান্ধী অসমত আহিলে কমলাক্ষ পুরকায়স্থ সব আক বিজেপিত সোমাই গল। আর যদি একবার আহে তাহলে তো মোর কষ্টই নোহা হয়ে যাব, পুরা কামে খতম হয়ে যাব। এটা তো আপনার গলে আচরিত হয়ে যাব, গুয়াহাটির রাজীব ভবন একদম, আপনার রাজীব ভবন গলে দেখব ইয়াতকে কার্ফিউ চলি আছে নাকি, সেলফ ইম্পোজ কার্ফিউ, কোনো মানুহে নাই। কমপ্লিট ভারতের মানুষ এতিয়া মোদিজির লগত।